নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের, স্বাগত জানাই আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল অপশন চ্যানেলে। আজ সকালে নিফটি 133 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হচ্ছে। আমাদের এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বিষয়টি জানিয়ে দিয়েছিলাম। এরপর আজকে দুটো স্টক আমরা রেকমেন্ডেশন দিয়েছিলাম ইগো স্ট্র্যাটেজিতে। প্রথমটি ছিল ভিআইপি ইন্ডিয়া এবং দ্বিতীয়টি ছিল আদানি পাওয়ার। দেখে নেব এই স্টক দুটো আজকে ইন্টারডেতে ইগো স্ট্র্যাটেজি অনুযায়ী কেমন পারফর্ম করলো, আর এক্সপায়ারি ডে স্পেশাল নিফটির যে গতকালকে লেভেল দিয়েছিলাম সেই লেভেলগুলো ঠিক মতো কাজ করেছে কিনা। তার সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টাটা স্টিল 950 টাকা থেকে 95-97 টাকাতে কেন নেমে এলো, এর ফলে আপনাদের কি প্রফিট হতে পারে বা কি লোকসান হতে পারে। আসুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। আমরা প্রথমে চলে এলাম ভিআইপি ইন্ডিয়াতে। ভিআইপি ইন্ডিয়াতে আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে ক্যান্ডেলস্টিক রেখেছি এবং এই ক্যান্ডেলস্টিকের 3 নম্বরের যে ক্যান্ডেলস্টিকটা রয়েছে তার হাই এবং লোতে আমি মার্ক করে দিয়েছি। হাই অথবা লো মার্ক করার পর একটা ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। এই ক্যান্ডেলটি লোটাকে ব্রেক করে নিচে নেমে এসেছিল কিন্তু এই লাইনটির উপরে ক্লোজ দিয়েছে। সো এখানে কিন্তু আমরা শর্ট সেলিং এর জন্য কনফার্মেশন পাইনি। আমরা শর্ট সেলিং এর কনফার্মেশন পেলাম এই ক্যান্ডেলটিতে। আপনারা যদি নিচে দেখেন 9:55 এই ক্যান্ডেলস্টিকটিতে আমরা শর্ট সেলিং এর কনফার্মেশন পেলাম। এরপর প্রাইস কিন্তু দারুণভাবে নিচের দিকে মুভমেন্ট দিয়েছে। আপনি যদি আজকে ভিআইপি ইন্ডিয়াতে আমাদের ইগো স্ট্র্যাটেজি মেনে শর্ট সেল করতে পারতেন তাহলে আপনার কত টাকা রিস্ক হতো আর কি রিওয়ার্ড হতো সেটা একবার দেখে নিই। আমাদের শর্ট সেলিং এর প্রাইস ছিল 660.50 টাকার কাছাকাছি এবং আমাদের এসএল থাকতো 667.75 টাকার কাছাকাছি। তো এভাবে যদি আমরা আমাদের স্টপ লস বের করি তো আমাদের স্টপ লস দেখা যাচ্ছে 7.25 টাকা। 7.25 টাকার আমরা এসএল রেখে আমাদের টার্গেট আজকে কত দিল সেটা দেখে নিই। মার্কেট ক্লোজিং হতে হতে স্টকটির প্রাইস নেমে এসে দাঁড়ায় 599.50 টাকাতে, অর্থাৎ 660.50 টাকাতে আপনার শর্ট সেলের প্রাইস ছিল এবং মার্কেট যখন আজকে ক্লোজ দেয় তখন এর প্রাইস ছিল প্রায় 599.50 টাকা। তো এখানে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 61 টাকা আপনার প্রফিট দেখা যাচ্ছে। আর রিস্ক রিওয়ার্ড রেশিও যদি আপনি দেখেন আমাদের ইগো স্ট্র্যাটেজিতে আজকে, তো রিস্ক রিওয়ার্ড রেশিও দাঁড়াচ্ছে 1:7, অর্থাৎ 1 টাকার যদি আপনি এখানে রিস্ক নিয়ে থাকেন আপনি মুনাফা হিসাবে মাত্র 7.25 টাকা পার শেয়ারে আপনার স্টপ লস লাগিয়ে আপনি পার শেয়ারে 61 টাকা পর্যন্ত আর্ন করার সুযোগ পেতেন আজকে আমাদের এই স্ট্র্যাটেজি দ্বারা। দেখুন এই স্ট্র্যাটেজিটি কিন্তু লস প্রুফ একটা স্ট্র্যাটেজি। আপনি যদি স্ট্র্যাটেজিটাকে সঠিকভাবে মেনে কাজ করতে পারেন এই স্ট্র্যাটেজিটি কিন্তু আপনাকে প্রতিদিন বাম্পার মুনাফা দেবে। এই স্ট্র্যাটেজি দ্বারা যদি আপনার একবার লসও হয়ে যায়, স্টপ লসও হয়ে যায়, আবার দ্বিতীয়বার আপনি এন্ট্রি নিতে পারবেন আর আপনার লসটাকে আরামসে রিকভার করে নিতে পারবেন। এর জন্যই আমার স্টুডেন্টরা এবং আমাদের ফলোয়ার্সরা এই স্ট্র্যাটেজিটিকে ইন্ডিয়ার নাম্বার 1 ইন্টারডে স্ট্র্যাটেজি বলে আখ্যা দিয়ে থাকেন। ইগো স্ট্র্যাটেজিতে দ্বিতীয় স্টক ছিল আদানি পাওয়ার, কিন্তু আদানি পাওয়ারের তৃতীয় ক্যান্ডেলের হাই এবং লোটা যদি আপনি মার্ক করেন, হাই এবং লো এত বড় হয়ে যাচ্ছে যে এরকম বড় স্টপ লসের, এরকম বড় রেঞ্জের স্টপ লসে আমরা ইগো স্ট্র্যাটেজিতে কাজ করতে স্ট্রিক্টলি না করে দিই। আপনার যদি এরকম লস নিয়ে কাজ করার মতন ক্যাপাসিটি বা ক্ষমতা থাকে আপনি করতেই পারেন, এখানেও আপনার কিন্তু কোনোভাবেই লস হতো না। প্রাইস দেখুন তৃতীয় ক্যান্ডেলের হাইটাকে কোনো একটি ক্যান্ডেলও কিন্তু আমরা ব্রেক করতে দেখিনি। ব্রেক করলো এই 5th ক্যান্ডেল এবং ব্রেক করে নিচে ক্লোজ দিল। এরপর আমাদের যে শর্ট সেলিং প্রাইস ছিল 319.50 টাকার কাছাকাছি, এখানে যদি আপনি শর্ট সেল করতেন আর আপনার স্টপ লস থাকতো 324 টাকাতে, প্রায় 4.50 টাকার আপনার এসএল থাকতো এই ক্ষেত্রে, আর আপনি এখানে মুনাফা কত পেলেন? এখানে কিন্তু আরামসে আপনি 6.5 টাকা মুনাফা পেয়ে গেলেন, তাও মাত্র দুপুর 12:30টার ভেতর। আর এখানে যদি আপনি রিটার্ন দেখেন, রিটার্নটা কিন্তু পার্সেন্টেজে দেখলে যথেষ্ট অ্যাট্রাকটিভ, যথেষ্ট ডিসেন্ট একটা রিটার্ন এখানেও পেয়ে যাচ্ছেন, 2% রিটার্ন। বন্ধুরা বুঝতেই পারছেন ইগো স্ট্র্যাটেজি আমাদের দ্বারা রেকমেন্ড করা ইন্টারডে স্টকগুলো কত পাওয়ারফুল। আপনি চাইলে ব্যাক টেস্ট করে দেখতে পারেন আমাদের দেওয়া লেভেলগুলো এবং আমাদের রেকমেন্ড করা স্টকগুলো সত্যিই প্রতিদিন কাজ করে কি করে না, আর কিভাবে আমাদের স্টুডেন্টরা, আমাদের নিয়মিত সাবস্ক্রাইবাররা আমাদের ইগো স্ট্র্যাটেজি এবং আমাদের দেওয়া নিফটি ব্যাংক নিফটি লেভেল থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে আর্ন করছে সেটা একবার দেখে নিতে পারেন। আর যদি আপনিও ভাবেন আপনিও আমাদের স্টুডেন্ট এবং আমাদের সাবস্ক্রাইবারদের মতো এরকম ভাবে প্রতিদিন আর্ন করবেন তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আমরা যে কোনো কাজই করি না কেন, কোনো কাজই কিন্তু আমরা বিনা পরিশ্রমে একদম না শিখে উইদাউট নলেজে করতে পারি না, সেখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারি না। সো স্টক মার্কেটেও কিন্তু আমাদের সেম ব্যাপারটাই অ্যাপ্লাই হয়। স্টক মার্কেটেও যদি আপনি ইনকাম করতে চান, নিয়মিত আর্ন করতে চান, আপনাকেও স্টক মার্কেটের ধ্যান ধারণা নিতে হবে, স্টক মার্কেট নিয়ে এডুকেট হতে হবে।
আর তাহলেই আপনি নিয়মিত আর্ন করার সুযোগ পাবেন। গতকাল আমি আপনাদের সাথে ব্যাংক নিফটির সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল গুলো শেয়ার করে দিয়েছিলাম। প্রথম রেসিস্ট্যান্স ছিল 36,820। আজকে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়। গ্যাপ আপ ওপেন হওয়ার পর আমাদের দেওয়া গতকালকে 37,200 লেভেলের কাছাকাছি মার্কেট এসে বেশ কিছুটা টাইম কনসলিডেট করে এবং প্রাইস অ্যাকশন দ্বারা এই হাইটিকে যখন ব্রেক করে, এই হাইটিকে ব্রেক করার পর কিন্তু ব্যাংক নিফটি বেশ কিছুটা উপরে চলে যেতে আমরা দেখি। অর্থাৎ এক্সাক্ট আমাদের রেসিস্ট্যান্স পয়েন্টের কাছে থেকেই কিন্তু প্রাইস অ্যাকশন বানিয়ে ব্যাংক নিফটি উপরে গেছে। আগামীকালকের জন্য ব্যাংক নিফটিতে আপনাদের রেসিস্ট্যান্স থাকছে 37,535, পরবর্তী রেসিস্ট্যান্স থাকছে 38,025, আর নিচের দিকে যদি আপনি সাপোর্ট দেখেন, সাপোর্ট থাকছে 37,195, 36,820, 36,475। আশা করি লেভেল গুলোকে আপনি নোটস করে নিয়েছেন। এবার দেখে নিই নিফটির আগামীকালকের লেভেল। নিফটির গতকালকে রেসিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল দেওয়া ছিল। এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন 16,760 একটি রেসিস্ট্যান্স ছিল। গতকাল মার্কেট ক্লোজ হয়েছিল 16,642 কাছাকাছি, আর মার্কেট আজকে গ্যাপ আপ ওপেন হওয়ার দরুন একদম আমাদের পিন পয়েন্ট সাপোর্ট লেভেলের উপরে আজকে নিফটি ওপেন হয়েছে। নিফটি ওপেন হওয়ার পর বেশ কিছুটা সময় আমাদের সাপোর্ট লেভেলের কাছে এসে কনসলিডেট করেছে এবং একটি প্রাইস অ্যাকশন বানিয়ে তারপর উপরের দিকে মুভমেন্ট দিয়েছে। প্রাইস অ্যাকশন বানিয়ে যখন উপরের দিকে নিফটি মুভমেন্ট দিয়েছে, তারপর কিন্তু দুর্দান্তভাবে আমাদের পরবর্তী যে রেসিস্ট্যান্স ছিল 16,845, অর্থাৎ 16,845 এর এই রেসিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু প্রাইস চলে গেছে, আর তারপর প্রাইস এখানেও বেশ কিছুটা সময় কনসলিডেট করেছে আমাদের রেসিস্ট্যান্স লেভেলে। একবার ভেবে দেখুন, মার্কেট কেন আমাদের লেভেলে ওপেন হয়, আমাদের লেভেলে কেন কনসলিডেট করে এবং আমাদের লেভেল থেকে কি আবার ব্রেকআউট দিয়ে মার্কেট পরবর্তী মুভমেন্টগুলোকে নির্ধারণ করে, এটাই আমাদের লেভেলের, আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের জাদু। আপনিও যদি এরকম টেকনিক্যাল অ্যানালিসিস করে নিজে থেকে জানতে চান, নিজে থেকে শিখতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার স্ক্রিনের সামনেও রয়েছে, এখান থেকেও আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ট্রেনিং নেওয়ার জন্য। সেম এই ট্রেনিংটি যদি আপনি অন্য কোথাও নিতে যান, সেম এই ট্রেনিংটি নিতে কিন্তু আপনার 1-1.5 লক্ষ টাকা খরচ করতে হবে। তাও আবার আপনার নিজের মাতৃভাষায় কিন্তু এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস শেখার কোনো সুযোগ বাংলাতে নেই, অন্য কোথাও নেই, এটা মাথায় রাখবেন। যদি আপনি মার্কেটকে শিখতে চান আর প্রপার ওয়েতে শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের দেয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কোর্সের ডিটেলস জেনে নিতে পারেন। বন্ধুরা, এবার দেখে নিই FII এবং DII অ্যাক্টিভিটিস আজকে কি ছিল। আজকে July 28 ছিল। আপনি যদি ক্যাশ সেগমেন্টে দেখেন, ক্যাশ সেগমেন্টে দেখবেন 1637 CR এর নেট বাইং ভ্যালু ছিল FII এর তরফ থেকে এবং 600 CR এর নেট বাইং পজিশন ছিল আজকে DII ইনস্টিটিউশনের, যার কারণে মার্কেট এত দুর্দান্ত ভাবে উপরে উঠেছে। মান্থের এন্ডে যদি আমরা নেট পারচেজ আর নেট সেলস এর ডেটা দেখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি FII এর থেকেও DII এই মাসে যথেষ্ট অ্যাগ্রেসিভলি বাইং পজিশনে বসেছিল। এবার যদি আমরা ফিউচার এন্ড অপশন সেগমেন্টে দেখি, 28 তারিখের ডেটা আমরা এখানে এখনো অ্যাড হতে দেখছি না। আমরা মান্থলি ডেটা যদি দেখি ফিউচার এন্ড অপশনে, এখানে কিন্তু খুব ভালো পজিটিভ একটা ডেটা আমরা পাচ্ছি FII এর তরফ থেকে। FII ইন্ডেক্স ফিউচারে দেখুন লং পজিশনে রয়েছে এবং নেট পারচেজ অ্যামাউন্টটাও কিন্তু পজিটিভ দিকে রয়েছে এবং 7,568 CR এ রয়েছে। আর আপনি যদি FII ইন্ডেক্সের অপশন বাইং এর ক্ষেত্রে দেখেন, এখানেও আপনি দেখছেন একটা বড় অঙ্কের টাকা FII অপশন সেগমেন্টে লাগানোর জন্য ইন্টারেস্টেড ছিল আজকের ডেট পর্যন্ত কারেন্ট মাসে। আর এই কারণেই আমরা মাসের শেষে মার্কেটকে একটা বুল রান করতে দেখলাম। এবার প্রশ্ন হচ্ছে আগামীকাল কি করবেন। আমরা এবার চলে এলাম নিফটির অপশন চেইন ডেটা দেখার জন্য। কলের দিকে আমরা রেসিস্ট্যান্স দেখি এবং পুটের দিকে আমরা সাপোর্ট দেখি। আজকে মার্কেট আমরা ক্লোজিং হতে দেখছি 16,930 এর কাছাকাছি, আর সবচেয়ে ভালো সাপোর্ট যেটা ছিল সেটা ছিল 16,900 স্ট্রাইক প্রাইসে। এই স্ট্রাইক প্রাইসে আপনি দেখুন এখানে সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট ছিল, যেটা নিফটিতে আজকে সাপোর্ট হিসেবে ওয়ার্ক করেছে। আর আপনি যদি কলের দিকে রেসিস্ট্যান্স দেখেন, তো সেটা দেখবেন 16,950 এর স্ট্রাইক প্রাইসে 120 লাখ ওপেন ইন্টারেস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আর ঠিক এক্সাক্ট পয়েন্টে এই রেসিস্ট্যান্স এবং সাপোর্টের মাঝামাঝি জায়গাতে কিন্তু আজকে নিফটি ক্লোজ করেছে। যেহেতু আজকে 28 জুলাই, কারেন্ট মান্থের এক্সপায়ারি ডেট গেছে আগামী উইকের জন্য, আগামী কালকের জন্য যদি আমরা ওপেন ইন্টারেস্ট দেখতে চাই, তাহলে আমাদের নেক্সট উইকের অপশন চেইন ডেটা খুলতে হবে। নেক্সট উইকের এক্সপায়ারি রয়েছে আগস্ট মাসের 4 তারিখ, তো আমরা এটাতে ক্লিক করে নেব। এখানে যদি আমরা দেখি, এখানে ওপেন ইন্টারেস্ট খুব একটা বেশি বিল্ড হতে দেখছি না, কিন্তু তারপরেও যদি আমরা দেখি এখানে সবচেয়ে বড় রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 17,000 এর ঘরে। এখানে আমরা সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট দেখতে পাচ্ছি রেসিস্ট্যান্স এর ঘরে, কারণ কলের দিকে আমাদের রেসিস্ট্যান্স দেখতে হয় এবং পুটের দিকে আমাদের সাপোর্ট জোন দেখতে হয়। আর নিচে যদি আমরা সাপোর্ট দেখি, সাপোর্ট কিন্তু সবচেয়ে বড় সাপোর্ট রয়েছে 16,800 ঘরে। আর এই বিষয়টি কিন্তু ক্লিয়ার ইন্ডিকেট করছে মার্কেট আগামীকাল বেশ কিছুটা সময় রেঞ্জ বাউন্ড থাকার একটা সম্ভাবনা রয়েছে, অথবা গ্যাপ ডাউনও ওপেন হওয়ার একটা সম্ভাবনা।
রয়ে গেছে মার্কেটে। আগামীকাল নিফটিতে আপনি কোন লেভেলে কাজ করবেন আসুন এবার সেই লেভেলগুলোকে একবার দেখে নেওয়ার চেষ্টা করি। আগামীকালকের জন্য নিফটির রেসিস্ট্যান্স থাকছে 16,960, পরবর্তী রেসিস্ট্যান্স থাকছে 17,105 আর থার্ড রেসিস্ট্যান্স থাকছে 17,215। নিচের দিকে সাপোর্ট দেখা যাচ্ছে 16,845, 16,760, 16,680 অর্থাৎ 16,845, 16,760, 16,680 সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো আশা করি আপনার নোটস নিয়ে নিচ্ছেন। আগামীকাল শুক্রবার প্রথম হাফ একটু সাবধানে ট্রেড করার চিন্তা ভাবনা করবেন। সবার শেষে এবার দেখে নেব টাটা স্টিলকে। আমরা যদি 27 জুলাই এখানে investing.com এর চার্টে দেখি, 27 জুলাই 2022 টাটা স্টিল লিমিটেড 951 টাকা হতে ওপেন হয়েছিল এবং 961 টাকা 55 পয়সাতে হাই মেরেছিল, এর লো ছিল 943 টাকা। ট্রেডিং ভলিউমও যথেষ্ট ছিল 5.26 মিলিয়ন, আর এখানে যদি আপনি দেখেন ক্লোজিং ছিল প্রায় 960 টাকার কাছাকাছি। আজকে যখন মার্কেট ওপেন হলো, মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে আমাদের বিভিন্ন ট্রেডার বন্ধুরা সকালে আমার সাথে যোগাযোগ করলেন, স্যার আমাদের টাটা স্টিলের স্টকটির দাম এমন ভাবে কেন পড়ে গেল, স্টকটির দাম 960 টাকা থেকে মাত্র 98 টাকাতে কিভাবে নেমে এলো। আসলে টাটা স্টিল তাদের শেয়ারকে স্প্লিট করেছে, শেয়ার স্প্লিট কিভাবে হয় এই বিষয়ে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে। স্প্লিট মানে ভাঙা। ধরুন আজকের আগে পর্যন্ত জুলাই 27 পর্যন্ত টাটা স্টিলের ফেস ভ্যালু ছিল 10 টাকা, কিন্তু আজকে থেকে এর ফেস ভ্যালু নিচে নামিয়ে ফেস ভ্যালু কমিয়ে 1 টাকা করে দেওয়া হয়েছে, আর এ কারণে টাটা স্টকের দাম রাতারাতি 10 ভাগের 1 ভাগ হয়ে গেছে। কিন্তু তারপরেও যদি আপনি দেখেন 10 ভাগের 1 ভাগ যদি আপনি দেখেন 960 রুপিস থেকে 96 রুপিসে আসার কথা ছিল, কিন্তু মার্কেট ওপেন হলো 98 রুপি 60 পয়সাতে, তো 2.5 টাকার তফাৎ। আমরা যদি গতকালের হিসাবে দেখি আমরা দেখতে পাচ্ছি প্রায় 25 টাকার গ্যাপ আপ আজকে ওপেন হয়েছে টাটা স্টিল। এটি কেন হয়েছে আর টাটা স্টিলের প্রাইস অথবা টাটা স্টিলের ফেস ভ্যালু নিচে নামিয়ে দেওয়ার কারণ কি, টাটা স্টিলের ফেস ভ্যালু নিচে নামার ফলে আমাদের মতো রিটেল ট্রেডারদের, সাধারণ ট্রেডারদের কি লাভ হতে পারে আর কি লস হতে পারে, এই বিষয়ে যদি আপনার ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আজকের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। হতে পারে আপনার টাটা স্টিলে কোনো রকম পজিশন নেই, কিন্তু এই বিষয়গুলোকে যদি আপনি আগে থেকে জেনে নিতে পারেন আপনার জন্য এগুলো একটা বিগ লার্নিং হতে যাবে। আগামী দিনে যখন আপনার পোর্টফোলিওতে থাকা অন্য কোনো স্টকও এরকম ভাবে স্প্লিট হবে, এরকম ভাবে তার প্রাইস নিচে নেমে আসবে, তখন আপনার কাছে একটা স্পষ্ট ধারণা থাকবে সেই মুহূর্তে আপনার কি করা উচিত আর কি করা উচিত নয়। বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। ভিডিওটির ব্যাপারে যদি আরো কিছু জানার থাকে, আরো কিছু বলার থাকে এবং টাটা স্টিলের ব্যাপারে যদি আরো আপনার জানার ব্যাপার থাকে তাহলে কিন্তু ডেডিকেটেড ভিডিও দেখার জন্য জানাতে একদম দেরি করবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলবো, আর পুরনো সাবস্ক্রাইবারদের প্রতিদিনের মতো আমি অনুরোধ জানাবো চ্যানেলটিকে আপনার নন পার্সনদের সাথে শেয়ার করবার জন্য। আজকের ভিডিওতে এটুকুই কথা হবে, আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।